24,000 টাকা কিলো দামের চা। আপনারা কমেন্টস করে জানাবেন যে কালারটা কিসের মতো দেখতে লাগছে। ওরা এটা কিন্তু চা পাতা। আচ্ছা এটা কি মানে জলে দিলে কি খুলে যায়? যেদিন থেকে আমরা পেটুক দফায় শুরু করেছি সেদিন থেকেই ভাবছি চায়ের উপরে একটা ব্লগ করব, বাট সেরকম প্লেস পাচ্ছিলাম না। আজকে এমন একটা প্লেসে আমরা যাব যেখানে ইউনিক ইউনিক ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনারা তো খেতে পারবেন না, আমরাই খাবো। আর আপনাদের অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, আপনারাও এসে ট্রাই করবেন। মানে ব্লগ করতে দেন, এত জোরে হর্ন দেয় কে বাবা, কে দেয় হর্ন এরকম? হ্যাঁ তো যাই হোক, তো চা কি তুই একাই খাবি না আমাকে নিয়ে যাবি? অবশ্যই তুমিও খাবে। তো আমরা চলে এসেছি, কল্যাণীতেই বসে আছি, তো চলুন চল যাওয়া যাক। তো গাইস আমরা চলে এসেছি কল্যাণীতে দ্য নেচারেস্ট টি স্টুডিও। এখানে আমরা আজকে বিভিন্ন রকমের চা খাবো। হ্যাঁ তবে আপনি যদি ভাবেন যে পাড়ার দোকানের চা খাবেন বা স্টেশনের চা খাবেন, 4 টাকা বা 5 টাকা বা 10 টাকা দিয়ে চা খাবেন, এবং তার সাথে যদি তুলনা করেন এখানে এসে চা খাওয়াটা, তাহলে কিন্তু একদমই হবে না, ঠিক আছে? এখানে কিন্তু উইদাউট মিল্ক এবং উইদাউট সুগার এরা চাটা তৈরি করে, এবং এখানে ডাইরেক্ট দার্জিলিং হোক বা আসাম থেকে হোক, একদম ডাইরেক্ট সেখান থেকে এখানে চাটা আসে এবং সেই চাটা এনারা তৈরি করেন, সম্পূর্ণ লিকার চা, ঠিক আছে? তো ভেতরে যাব, আরও অনেক রকমের তথ্য আছে সেগুলো দেখব। টোটাল ভিডিওটা কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো চলুন। আমরা এখন ভেতরে এসে বসলাম এখানে। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর, সেটা সম্পূর্ণটা তুলে ধরলাম আপনাদের সামনে। আর এখানে আসতে গেলে যে লোকেশনটা সেটা আমরা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো চলুন, এনারা আমাদেরকে এখানকার যে রেসিপিগুলো রয়েছে সেগুলোর মেনু চার্ট দিয়ে দিল, তো সেগুলো একটু দেখিয়ে দিই ক্লোজে। তো আমরা তো টোটাল মেনুটা দেখে নিলাম, কিন্তু এখানে মেনুর বাইরেও স্ন্যাক্স রয়েছে এবং সেগুলো কিন্তু মেনুতে অ্যাড করা নেই, সেই স্ন্যাক্সগুলো এখানে রয়েছে। আর এখানে কিন্তু কফিরও রয়েছে আলাদা করে। তো আজকে আমরা কিন্তু এখানে আজকে শুধু চাটাই ট্রাই করব। তো আমি তো মেনুটা দেখে না একটু কনফিউজ লাগছে আমার, তো আমি বুঝতে পারছি না অনেকগুলো নাম। হ্যাঁ এখানে অনেক রকম আছে, গ্রিন টি আছে, সেটাই তো কোনটা কোনটা তুমি বলো। রিয়ার কালেকশন আছে, হোয়াইট টি আছে, অনেক রকম আছে। হ্যাঁ তুমি বলো যে কোনটা নেব। কি নেব কি খাবো কিছু বুঝতে পারছি না। ওখানে অ্যাকচুয়ালি চাটা ওখানেই বানানো হবে। হ্যাঁ তো একটু কাকুকে ডেকে নেব, কাকু একটু কাজ করছেন। তো তার আগে বলে দিই, এখানে যে সমস্ত চাগুলো আমরা আজকে খাবো এই চাগুলো কিন্তু লোকালে কোথাও পাওয়া যায় না, দার্জিলিং হোক আসাম হোক যেখান থেকেই এখানে আসি, মানে এনারা ওখান থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসেন। আমাকে একজন হচ্ছে ইনস্টাতে SMS করেছিল যে এইখানটাতে আসার জন্য, সত্যি মানে এসে এত ভালো লাগছে, মানে পরিবেশটাই অন্য ধরনের, একদমই তাই। টোটাল একদম কাঠের উডেন একদম ইয়ে করে স্ট্রাকচার করা, এবং যে লাইটগুলো বাল্বগুলো জ্বলছে সেগুলো ভীষণ সুন্দর, মানে খুবই ইউনিক। তো এখানে চায়ের ভ্যারিয়েশন কি কি আছে সেগুলো যদি একটু, ভ্যারিয়েশন বলতে আমাদের গ্রিন টি আছে, রিয়ার কালেকশন আছে, ফ্লেভার টি আছে, হোয়াইট টি আছে, স্টেজ বাস্টার আছে, আমাদের ফ্লাওয়ার টি কিছু আছে। আচ্ছা ফ্লাওয়ার টি কিছু দেখানো যাবে? ফ্লাওয়ার টি বলতে, হ্যাঁ আমাদের রোজ টি আছে, আচ্ছা ব্লু টি আছে, তার সাথে একটা আছে কোরিয়ান ফ্লাওয়ার টি, এটা পুরোপুরি হ্যান্ডমেড, সোজা করে রাখতে হয়। সোজা করে রেখে আমি হালকা করে গরম জল দিয়ে দিলাম চারি সাইড দিয়ে,
এটা ডুবিয়ে দিতে হবে এরকম গ্লাসের মধ্যে। ডুবিয়ে দিলে পরে আজ ফুলটা আস্তে 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 5 মিনিটের মধ্যে পুরো ফুটে যাবে। ফুটে যাওয়ার পর এই যে চা পাতাটা আছে এর যে এক্সট্রাক্টটা, সেই এক্সট্রাক্টের যে নির্যাসটা এবং তার সাথে যে ফুলের যে নির্যাসটা তুমি ওটা ওটাকেই ফ্লাওয়ার টি বলা হয়। এটা টোটালি হ্যান্ডক্রাফটেড এটা, ঠিক আছে? এটা হচ্ছিল কোরিয়া থেকে আসে আমাদের, এই জন্য কোরিয়ান ফ্লাওয়ার টি বলা হয়। তো যারা চা প্রেমী আছেন এবং যারা বিভিন্ন রকমের চা টেস্ট করতে চান তারা অবশ্যই এখানে একদিন করে আসুন। তো দেখা যাক আমরা কি খাই আজকে, সরি পান করি। তো এই প্রথম 24,000 টাকা কিলো দামের চা আজকে প্রথমবার ট্রাই করব। এটার নাম হলো হিমালয়ান রয়্যাল গোল্ড, ঠিক আছে? একদম দারুণ একটা সোনালী কালার এসছে এটার। তো এটা সার্ভ মানে কিন্তু এটা দেখে মানে অন্য কিছু ভাবতে পারে, কালারটা কিন্তু সেরকম একদমই তাই। তো এটা সার্ভটা একটু দেখিয়ে দিচ্ছি। অন্যরকমের ফ্লেভার, ভীষণই লাইট, ভীষণ লাইট। এরকম টেস্ট, এরকম ফ্লেভার আমি আগে কখনোই সত্যি ট্রাই করিনি। একটু সুগার দিই, আমরা যতই হোক আমরা বাঙালি তো চা একটু মিষ্টি না হলে হয় না আমাদের। তো পুরোটা দেবো না, অল্প দেবো, কিন্তু এটা উইদাউট সুগার খাওয়া যাচ্ছে। মানে বাড়িতে মা যদি চা বানায় আমি উইদাউট সুগার একদমই খেতে পারি না। যেটা আমাদের কাকু বলে দিল যেটা হচ্ছে হালকা করে মুখে যখন নেব, নেওয়ার পরে জিভটা দিয়ে রোল করতে হবে। রোল করলে অন্যরকম টেস্টটা, যেটা চায়ের অরিজিনাল টেস্টটা সেটা পাওয়া যায়। যেটা বলছিলাম যে চিনিটা একদমই লাগে না, কারণ এর ভিতরে একটা হালকা সুইটনেস ভাবটা রয়েছে যেটা মুখে দেওয়ার মানে একটু পরে, ফার্স্টেই যখন এরকমভাবে মুখে দিচ্ছি তখন ভালো লাগছে না, কিন্তু যখন জিভটা রোল করছি জাস্ট অসাধারণ। মানে আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না, সত্যি অসাধারণ। তো এই যে 24,000 টাকার চা, কিন্তু এটা কিন্তু যে মানে এই 2 কাপের দাম কিন্তু 24,000 টাকা নয়, যে অনেকেই যে ভাবে যে এরকম। বাট এই 2 কাপ করতে কাকু কত গ্রাম চা খরচ হয়েছে? 3 গ্রাম, 3 গ্রাম, মাত্র 3 গ্রাম খরচ হয়েছে। পরবর্তী যে আমরা চাটা নিয়েছি সেটা চলে এসছে। এটা কিন্তু প্রপার টি লিভস নয়, এটা হচ্ছে গিয়ে একটা ফুলের চা এবং সেটা হচ্ছে গিয়ে অপরাজিতা ফুল দিয়ে তৈরি হচ্ছে। তো এটার নাম এখানে রয়েছে বাটারফ্লাই পি ফ্লাওয়ার্স ব্লু টি। এখানে এটার সাথে এনারা বললেন যে হানি দিয়ে এটা খেতে হয়। আর যদি কেউ উইদাউট হানি খেতে চায় বা উইদাউট সুগার খেতে চায় তাহলে তো সেটা তো ঠিকই আছে, বাট আমরা দুটোই ট্রাই করব, হানি দিয়েও ট্রাই করব, উইদাউট হানিও ট্রাই করব। তো এটা কিছুক্ষণ রাখতে হবে স্ট্যান্ড বাই, এটাকে মোটামুটি 4 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট রাখতে হবে। তো তারপরে আমরা এটা সার্ভ করে দেখাচ্ছি।
তো আমাদের সামনে অপরিচিত ফুলের চা চলে এসেছে। কালারটা দেখুন, জাস্ট অসাম কালারটা। দাদাকে একটু ফোকাসে আনতে বলবো। এখানে এই যে অপরিচিত ফুল, এখানে মিনিমাম পঞ্চাশটা অপরিচিত ফুল আছে। তো এই ফুলগুলো মানে গাছ থেকে তুলে এনেই ডাইরেক্ট দেওয়া নয়, এটা আমাকে যেটা বললো যে এটা প্রসেস করা হয়েছে রোদে শুকিয়ে। আর এটা মানে আমরা যেই ফুলগুলো দেখি যে ছোট ছোট ফুলগুলো হয়, বাট এই ফুলগুলো অনেকটা বড়। ফার্স্টে এমনি ট্রাই করে দেখি, জাস্ট একটা অন্যরকম হালকা একটা ফ্লেভার আছে, হালকা একটা ফ্লেভার, বলবো না যে খুব একটা ফ্লেভার আছে, বাট হালকা একটা ফ্লেভার। এই যে হানি দিয়েছে এখানে, এটা অর্গানিক হানি আছে, এবং এক একটা হানির প্যাকেটে 1 টিস্পুন। একদম হালকা, একদম মানে ফার্স্টে যেটা খেলাম সত্যি ওটা চা, আর এটা এটা মানে চা ঠিক বলা যায় না। এটা কালারটা একদম হচ্ছে নীল কালার, এই জন্য অনেকে ট্রাই করে। আমি বলবো যে এসে ফার্স্টে একবার ট্রাই করে দেখতেই পারেন। তো ভাইয়ের তো ট্রাই করা হয়ে গেল, এবার আমি এই ব্লু টিটা ট্রাই করব। ভীষণই লাইট এটা, এটা সত্যি কথা বলতে এটা তো চা পাতা দিয়ে তো তৈরি নয়, ভাই তো সব বললই, এটা একদমই ফুলের পাপড়ি দিয়ে, টোটাল ফুল দিয়েই এটা তৈরি। তো সেই কারণে যে চায়ের সাথে এটা তুলনা করা যাবে না, এটা একটা অন্য রকমের ড্রিঙ্কস, এবং আমার বেশ ভালো লাগছে। তবে আমার মনে হয় কেউ যদি এসে ট্রাই করে, এটা বলবো ফার্স্টে ট্রাই করতে, তারপর ওই আমরা যে চাটা খেয়েছি সেটা পরে ট্রাই করতে বলবো। তো কাকু, এই স্টুডিওটা মানে আইডিয়াটা কোথা থেকে আসলো আপনার? আইডিয়াটা আমারই, কারণ আমি বেসিক্যালি বাইরে চাকরি করি। আচ্ছা। মানে সেলসের চাকরি করি। আচ্ছা। সেই চাকরি করতে গিয়ে বাইরে যেসব জায়গায় দেখেছি ঘুরে 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 ঘুরে, সেগুলোকে কিছু মানে ক্লাব করে সেগুলো আমার এখানে নিয়ে এসে করা। আচ্ছা। আমি বলি, চায়ের যদি কারো শখ থাকে তাহলে এখানে আসলে পরে তার শখটা আশা করি পূরণ হবে, কারণ আমরা এখানে চেষ্টা করেছি যে ইন্ডিয়ার যত ভ্যারাইটি আছে, মানে প্রিমিয়াম রেঞ্জ, নট লোকাল রেঞ্জ, সেগুলো নয়, সার্টিফাইড অর্গানিক গার্ডেন থেকে আমরা নিয়ে আসি। আসাম টি আছে, মেঘালয় টি আছে, তার সাথে নীলগিরি টি আছে, তার সাথে দার্জিলিং তো আছে, দার্জিলিং তো আমার কাছে ফেমাস। যত রকম দার্জিলিংয়ের কস্টলি চা পাতা যেগুলো ফরেন মার্কেটে চলে যায়, সেই চা পাতাগুলো আপনি এখানে পাবেন। তো এখানে যদি কেউ পারচেজ করতে চায় এবং সে যদি আপনার সাথে আলাদা যোগাযোগ করতে চায়, তাহলে সে কীভাবে যোগাযোগ করবে? এখানে পারচেস করতে গেলে হয় আমার কাউন্টারে এসে পারচেস করতে হবে, আদারওয়াইজ আমাদের আছে, ওয়েবসাইট আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের ফেসবুক আছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কও আছে। সেখানে যে কোনো সময় আমাদের মেসেজ করলে পরে আমরা এখান থেকে ডাইরেক্ট পাঠিয়ে দেবো। সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক, আমরা সেখানে পৌঁছে দেবো সেই চা পাতাটা। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা যখনই বেরোলাম, আর এই যে দেখা যাচ্ছে ক্যামেরায়, হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা, তো বৃষ্টি পড়ছে, তো এখন বাড়ি যাব কিভাবে? আমরা বাড়ি যাব, জানি না কিভাবে বাড়ি যাব, তার আগে ভাবলাম অন্য জায়গায় গিয়ে রিভিউ দেব, তা না আমাদের এখানেই দোকানের সামনে রিভিউ দিতে হবে। তো এখানে রিভিউ দেওয়ার মনে হয় না দরকার আছে সত্যি? মানে তোমার তোমার আজকে কি মনে হচ্ছে? তুমি মনে হলো যে সত্যি সত্যি একটা আমরা ক্লাস মানে পেলাম এখানে, কাকুর থেকে এত ভালো একটা আইডিয়া পেলাম চায়ের সম্পর্কে, অনেক কিছু জানতে পারলাম। তুমি তাই, আর আমরা যেটা ন্যাচারালি খেয়ে থাকি, আমরাও অন্যান্য ব্লগে খেয়েছি এই কেসার টি, মালাই টি, হ্যাঁ, আরো বিভিন্ন রকমের চা, এবং তারপর 10 বার ফুটিয়ে ফুটিয়ে ফুটি একই চা পাতা দিয়ে তৈরি করা চা। বলছি না যে সেগুলো নয়, হ্যাঁ না বলছি না, ওগুলোকে অসম্মান করছি না, ওগুলো খাওয়া যায়, হ্যাঁ ওগুলো আমাদের বাঙালিরা খাই আমরা, হ্যাঁ মাঝে মাঝে। একটু এক সেকেন্ড ধরবে, চল, হ্যাঁ যেটা বলছিলাম, রিভিউ দেওয়ার এক্সট্রা করে কিছু প্রয়োজন নেই, আমরা খেতে খেতেই টোটালটা বলে দিয়েছি। দুটো চায়ের দু রকম ফ্লেভার, যদিও পরেটা চা ছিল না, আমাদের বিল হয়েছিল 330, 330, 4 কাপ চায়ের দাম 330, হ্যাঁ খুব একটা বেশি না, মাঝে মাঝে এরকম ট্রাই করাই যেতে পারে। কিন্তু এক সেকেন্ড দাঁড়াবেন, সাবস্ক্রাইবটা করেছেন? সাবস্ক্রাইবটা করুন, জলদি সাবস্ক্রাইবটা করুন। আর সাবস্ক্রাইব করেছেন তাহলে বেল আইকনটি বাজাননি কেন? তো বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেক কিছু আজকে তথ্য দিলাম,
আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই যে আজকে আমি এলাম কল্যাণীতে, এটা কিন্তু আমি জানতাম না, আমি ইনস্টাতে আমাকে একজন বলেছিল, সে মেসেজ করেছিল যে এখানে এসে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে, সত্যিই ভালো লেগেছে। আমি আমার ইনস্টাগ্রামের আইডির লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আমার কথা কি শোনা যাচ্ছে আমি জানি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো যাই হোক আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ফলো করবেন এবং ওখানে SMS করতে পারেন। কমেন্টসে যারা করে তারা সবাই জানে যে আমি প্রত্যেকটা কমেন্টস দেখি এবং রিপ্লাই করি। তো দেখতে থাকুন পেটুক দফায়, নেক্সট ব্লগটা দারুণ হতে চলেছে। এই যে আমার ক্যামেরাতে আবার ঝাপসা পড়ে গেছে, তো এখানে শেষ করছি, বাই।